নমস্কার বন্ধুরা, আমি পৌশালি, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে জোসেফ বর্ন ইন গ্রেস এই ছবিটা নিয়ে কথা বলবো। এই ছবিটা গতকাল আমরা মিরাজ সিনেমা থেকে সন্ধ্যাবেলায় দেখে ফিরেছি। তো কেমন লাগলো এই ছবিটা? দেখো, এই ছবিটা নিয়ে কথা বলবার আগে বেশ কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে নিই আগে এই ছবিটা সম্পর্কিত। এই ছবিটা 13 থেকে 14টার উপর অ্যাওয়ার্ড জিতেছে, বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, এই ছবিটা উইনার হয়ে এসেছে। এমন একটা ছবি কিন্তু গতকাল আমরা দেখবার সুযোগ পেয়েছি দুটি মানুষের জন্য, অবশ্যই তাদের নাম বলতে হবে। একজন হচ্ছেন ডি অ্যালেক্সটোরের অলোকেশ দা, সেকেন্ড জন হচ্ছেন এই ছবির প্রোডিউসার অশোক মহাপাত্র। তো তাদের সহায়তা ছাড়া কিন্তু আমরা এই ছবিটা দেখতে পেতাম না। তো দুজনকেই আমাদের সরু মিউজিক বেঞ্চের চ্যানেলের পক্ষ থেকে দুজনের কাছেই রইল অনেক অনেক কৃতজ্ঞতা। বন্ধুরা, এবং রিভিউটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা যদি কেউ ইন্টারেস্টেড থাকো এই ছবিটা তোমরা দেখতে চাও, আমাকে এই ভিডিও তলায় কমেন্ট করো যে তোমরা ভিডিওটা ছবিটা দেখতে চাও। আমি কিন্তু তোমাদেরকে এই ছবিটা মিরাজ সিনেমায় দেখবার ব্যবস্থা করে দিতে পারি। অবশ্যই মাথায় রাখো, এই ছবিটা কিন্তু আর মাত্র 3 দিন মিরাজ সিনেমায় থাকবে, তারপর কিন্তু চলে যাবে। চলো এবারে আমরা ডিরেক্ট চলে আসি এই ছবিটার ব্যাপারে। ছবিটা আমার কেমন লাগলো, এই ছবিটা ডিরেক্ট করেছেন সুশান্ত মিশ্রজি। আমরা এখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি ভিক্টর ব্যানার্জি, সুব্রত দত্ত, অনামিকা গোস্বামী সহ আরো অনেককে। তো কেমন লাগলো এই ছবিটা আমার? প্রথমে যদি গল্পটা আসি, এখানে জোসেফ বর্ন ইন গ্রেস এই নামটা সঙ্গেই তোমরা বুঝতে পারছো, গ্রেস মানে যে পার্বত্য অঞ্চলটাকে, এলাকাটাকে দেখানো হচ্ছে যেখানে জোসেফ থাকতো, সেখানকার জায়গাটার নাম হচ্ছে গ্রেস। এবং জোসেফ এমন একটা বাচ্চা যে কিন্তু একজন অরফ্যান চাইল্ড, তার বাবা মা নেই, এবং সে তার কাকার কাছে মানুষ, এবং কাকার সঙ্গে সঙ্গে আরো একজন মানুষ তাকে প্রচন্ড ভাবে ভালোবাসে, খেয়াল রাখেন, তিনি হলেন ফাদার ওহারা, যে ক্যারেক্টারটা প্লে করছেন ভিক্টর ব্যানার্জি। তো জোসেফ ধীরে ধীরে বড় হয়ে উঠতে থাকছিল। একদিন হঠাৎ করে ঠিক করা হয় যে জোসেফকে দেরাদুনে পাঠিয়ে দিতে হবে। তার কারণ, ফাদার ওহারা চেয়েছিলেন জোসেফ যেন খুব ভালোভাবে লেখাপড়া শিখে একজন মানুষের মতন মানুষ হয়ে ফেরে। তো 17 বছর পরে জোসেফ ফিরে আসে, কিন্তু জোসেফ প্রচন্ড বড় একজন কুক হয়, সে প্রচন্ড ভালো রান্না করতে পারে, কিন্তু প্রবলেম হয় জোসেফ কিন্তু নেশার মধ্যে ডুবে যায়। সে মদ ছাড়া আর কিচ্ছু চিনতে পারে না, কিচ্ছু, সে মদ ছাড়া একটা মুহূর্তও থাকতে পারে না। তো ফাইনালি জোসেফের কি হবে, জোসেফ কেন এরকম ডিপ্রেশনের মধ্যে থাকে, কি কারণ, ফাদার ওহারা কি পারবে জোসেফকে ঠিক করতে? ফাইনালি এর থেকে বেশি জানতে গেলে অবশ্যই তোমাদের ছবিটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে। আরো একবার বলি, যারা ছবিটা দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লেখো তোমরা দেখতে চাও, মিরাজ সিনেমায় তোমরা ছবিটা দেখতে পাবে, এবং আমি তোমাদেরকে ব্যবস্থা করে দেবো, সরোজ মিউজিক ভেঞ্চার্স টিম অবশ্যই তোমাদের ব্যবস্থা করে দেবে এই ছবিটা দেখবার জন্য। চলে আসি ছবির পজিটিভ দিক। বন্ধুরা, পজিটিভ দিক প্রথম হচ্ছে এই ছবির লোকেশন সিলেকশন। ও মাই গড, এটা পুরোটাই একটা পাহাড়ি এলাকায়, এবং এত সুন্দর একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে এই ছবিটা আমাদের লোকেশনের দিক থেকে। তোমাদের কোনোভাবে ছবিটা দেখবার সময় মনে হবে না যে কোনো আর্টিফিশিয়াল জিনিসপত্র তোমরা দেখছো, এত ন্যাচারাল লোকেশনে শ্যুট, এর প্রথম পজিটিভ দিক এই ছবির লোকেশন। সেকেন্ড পজিটিভ দিক, এমন দুজন মানুষকে নিয়ে কথা বলবো যারা দুজনই আমার প্রচন্ড পছন্দের অভিনেতা, ভিক্টর ব্যানার্জি এবং সুব্রত দত্ত। ভিক্টর ব্যানার্জি এমন একজন অভিনেতা যার পুরনো প্রচুর সিনেমা দেখে বড় হয়েছি, মানুষটিকে আমি ছোটবেলা থেকে একবারই সামনে থেকে দেখতে পেয়েছিলাম, আর কখনো দেখিনি। তবে গতকাল যখন আবার 70mm স্ক্রিনে ওনাকে আমি দেখলাম, আমি একটা জিনিসই রিয়েলাইজ করতে পারলাম যে মানুষটি আগের মতনই আছেন। ওনার যে এত বয়স হয়ে গেছে কোনোভাবেই সেটা বোঝবার জো নেই, এবং একই ধারার অভিনয় করছেন, সেই চরিত্রটার মধ্যে সেই পার্সোনালিটিটাকে বজায় রেখে যেভাবে ফাদার ওহারার ক্যারেক্টারটা উনি প্লে করেছেন সেটা দেখবার মতন। আমি জাস্ট দু একটা দৃশ্য তোমাদেরকে ছোট ছোট করে বলি। সেটা হচ্ছে, একটা জায়গায় এরকম আসবে যেখানে জোসেফ কিন্তু নিজের অজান্তেই ফাদার ওহারার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ খেয়ে ফেলবে। সেই জায়গাটাতে ফাদার ওহারা যেভাবে কষ্ট পাচ্ছেন, সেই যে প্যাথেটিক ব্যাপারটা, যেভাবে উনি মনে মনে গুমড়োচ্ছেন কিন্তু কাউকে বলতে পারছেন না, সেই জায়গাটা ভিক্টর ব্যানার্জি যেভাবে এক্সপ্রেস করেছেন, জাস্ট অ্যামেজিং। মানে এছাড়াও পুরো পুরো সিনেমা জুড়ে ওনার অবদান জাস্ট ফ্যান্টাস্টিক। এখানে একটা হসপিটালের দৃশ্য তোমরা দেখতে পাবে, সেখানে রোগীদের সঙ্গে উনি যেরকম বিহেভিয়ার করছেন, এত সাবলীল উনি যে কোথাও গিয়ে তোমাদের মনেই হবে না যে কোনো একটা মানুষকে আমরা অভিনয় করতে দেখতে পাচ্ছি, মনে হবে একজন ন্যাচারাল একজন মানুষ আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। সেকেন্ড যার অভিনয় নিয়ে বলবো, সুব্রত দত্ত। আমি রিসেন্টলি ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের ইন্সপেক্টর নলিনীকান্ত দেখলাম, সেখানে ওনার অভিনয় আমার প্রচন্ড ভালো লেগেছিল, আমি রিভিউতে বলেছিলাম। আরো একবার দেখলাম মানুষটি কত বড় একজন অভিনেতা। মানে জাস্ট একটা দৃশ্য বলি, একটা জায়গা তোমরা এরকম দেখতে পাবে যেখানে উনি মদ খেয়ে নিজের শারীরিক ব্যালেন্স না রাখতে পেরে একটা গাছের গোড়ায় উল্টে পড়ে যাবেন, সেই জায়গাটা পড়ে যাওয়াটা এতটা ন্যাচারাল, এবং পড়ে যাওয়ার পরে ওনার ঠোঁট যেভাবে কাঁপছে, তোমরা সকলেই হয়তো জানবে যারা নিম্নমানের মদ পান করে
তাদের ভেতরের অর্গানগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে, লাইক নার্ভের প্রবলেম আসে আরো অনেক কিছু। তো নার্ভের প্রবলেম থেকে যেটা হয় সেটা হচ্ছে ঠোঁট কাঁপতে শুরু করে, হাত পা কাঁপতে শুরু করে। সেই জায়গাগুলো যেভাবে সুব্রত দত্ত নিজেকে প্রেজেন্ট করেছেন, এবং একাধারে কিন্তু সুব্রত দত্তের ক্যারেক্টারটা ফাদার উহারাকে প্রচন্ড রেসপেক্ট করেন, কিন্তু তিনি কিছুতেই মদের নেশা ছাড়তে পারছেন না। এই দুটো ব্যাপারটাকে যেভাবে ব্যালেন্স করেছেন সুব্রত দত্ত এখানে প্রচন্ড ভালো। আরো একজনের অভিনয়ের প্রশংসা করতেই হবে, যিনি জোসেফের কাকার চরিত্রে অভিনয় করতে দেখতে আমরা দেখতে পেলাম। দেখো এই ছবিতে দুটো টাইম লাইন দেখানো হবে, একটা হচ্ছে ছোটবেলার জোসেফকে দেখানো হবে, একটা হচ্ছে আরো 17 বছর পরের মানে বড় বয়সের জোসেফকে দেখানো হবে। তো সেখানে এই কাকার যিনি অভিনয় করেছেন প্রচন্ড ভালো অভিনয় করেছেন। এখানে অনামিকা গোস্বামীও বেশ ভালো, খারাপ আমার লাগেনি। পরবর্তী পজিটিভ দিক চলে আসি, এই ছবিতে ফলির কাজ জাস্ট অ্যামেজিং। তোমরা ভাবতে পারবে না ছোট ছোট জিনিসগুলো, একটা হাওয়ার শব্দ পর্যন্ত যেভাবে ফলির কাজ করা হয়েছে এই ছবিতে, একটা উনুন ধরানোর সেই আগুন জ্বলার আওয়াজটা পর্যন্ত, একটা সাইকেল যাওয়ার আওয়াজ বলো, যাবতীয় এত সুন্দর ফলির কাজ হয়েছে এই ছবির যেটা প্রশংসার যোগ্য। এই ছবির বেশ কিছু ক্যামেরা মানে জায়গা মানে ক্যামেরা ওয়ার্ক এই ছবির অবশ্যই ভালো, বেশ কিছু দৃশ্য খুব ভালো। একটা জায়গা আমার এক্ষুনি মনে পড়ছে, উনুন দিয়ে ধোঁয়া উঠছিল, সেই ধোঁয়াটা সামনে রেখে সুব্রত দত্তের ক্যারেক্টারটাকে ফোকাস করা হয়েছে, মানে এত সুন্দর ক্যামেরা অ্যাঙ্গেলটাকে ধরা হয়েছে যেটা প্রচন্ড প্রশংসনীয়। এছাড়াও পাহাড়ি এলাকাটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা জাস্ট অ্যামেজিং, মানে ভাবা যাচ্ছে না। তো এই ছবিটা সব মিলিয়ে একদম অন্য ধারার একটা ছবি, এবং এটা কিন্তু পার্টিকুলারলি ক্লাসি অডিয়েন্সের জন্য তৈরি ছবি, এটা কিন্তু সব বয়সী ছেলেমেয়েদের ছবিটা এই ভালো লাগার ছবি এটা নয়, তার কারণ এটা প্রচন্ড উচ্চ চিন্তাধারার একটা ছবি। এই ছবিটা আসলে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে সেটা সকলের পক্ষে অনুধাবন করাটা খুব একটা সহজ নয়। তো এই ছিল আমার এখনকার অবশ্যই জোসেফ বর্ন ইন গ্রেস নিয়ে রিভিউ। আমার খুব ভালো লেগেছে ছবিটা, অবশ্যই তোমরা যারা দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে লেখো, তোমরা অবশ্যই দেখতে পাবে, আমরা ব্যবস্থা করে দেবো সেই ছবিটা দেখবার। আমার মনে হয় তোমরা গিয়ে ছবিটা দেখে এসো। ছবিটা একটু স্লো বার্ন ছবি, বাট ছবিটা ধীরে ধীরে যেমন এগিয়েছে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। এই ছবিটা যারা মন দিয়ে দেখবে তারা অনেক কিছু শিখতে পারবে এই ছবিটা থেকে। তো চলে যাওয়ার আগে আরো একবার থ্যাংক ইউ জানাই প্রডিউসার অশোক মহাপাত্রকে, এবং আরো একবার থ্যাংক ইউ জানাই ডি অ্যালেক্স স্টোরের অলোকেশটাকে। তো এই ছিল এখনকার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, এভাবেই চ্যানেলের পাশে থেকো। খুব শিগগিরই আসি নতুন কোনো ভিডিও নিয়ে, এখনের জন্য টাটা।